এবার প্রতারণার চেষ্টা স্বয়ং দেশের প্রধান বিচারপতির নাম নিয়ে। বুধবার সকালে ডিওয়াই চন্দ্রচূড়ের নাম নিয়ে একাধিক ব্যক্তির মোবাইলে মেসেজ যায়। জরুরি মিটিংয়ে যোগ দিতে সুপ্রিম কোর্ট যাওয়ার পথে তিনি নাকি দিল্লির কনট প্লেসে আটকে পড়েছেন। ট্যাক্সি ভাড়া নেই, তাকে যেন 500 টাকা পাঠানো হয়। কেউ কেউ ভুয়ো মেসেজ বুঝতে পারলেও অনেকেই উদ্বেগ প্রকাশ করেন, টাকা পাঠানোর চেষ্টাও করেন বেশ কিছু মানুষ।